गुड मर्निंग सबा के सुरेशन गुप्ता चैनल नतून एक भिडियोते सबा के जाना अनेक स्वागत बड़ो प्रणाम छोटे भलोबासा जानिए आर नतून एक ब्लग शुरू कर दिल सकाले सकाल सकाल दिए दुष्टुमे दिए आज के ब्लगटा शुरू कर लमी बागने इसे जो कीर्तिटा अपन के देखो बोले छुचोते कि कांड कर देखो एक बार यान गर्त कर भेतर दिए गए पासर बाड़ी जो बदिर जो क्वार्टार नीचे সেইখানে তারও বাগানের পেছন দিকে এরকম একটা গর্ত করে সে বেরিয়েছে মানে এরকম ভাবে রাস্তা তৈরি করেছে ওরা বিটি রোড পাশের বাড়ি কাকিমা আজকে সকালে একটু হাস্যকৌতুক করে বলছিল ওরা বিটি রোড তৈরি করেছে তো এটাই জাস্ট দেখাবো বলে কালকে গাছের গোড়ায় গোড়ায় আমি সার দিয়েছিলাম গোবর সার এনে রেখেছি এক ড্রাম তো ওই সার দিয়েছিলাম তো বৃষ্টির জলে সারটা একদম ধুয়ে গেছে तो जैक एन प्रतिदिन ही बिष्टिर फोरकास्ट दिच्छे तो एखन आर मध्य देव ना दस पंद्रह दिन गेले आबार देव अच्छा अपनारा रोज रोज आमार बागान देखते बोर हन ना तो आसले नतून नतून दिन एक बार एक डाल जोगाड़ करे जखन लागाई तखन आपनादेर साथे शेयर करी तो आमार मने हय प्रकृति गाछपाला फुल छोल देखते सबाई भालोबाशे ওই কারণে ছোট্ট করে একটু শেয়ার করি আর কি আর আজকে আপনাদেরকে বলি পূজোর পর আজকে আমার দিয়ার প্রথম স্কুল মানে প্রথম ক্লাস আর কি ও ভীষণ এক্সাইটেড এক্সাইটেড মানে কি সকালে একদম লাফ দিয়ে উঠে গেছে এক ডাক দিতেই একদম রেডি ওকে ব্রাশ করিয়ে নিচ্ছে ওর বাবা ততক্ষণ আমি পাশের বাড়ির কাকিমা আমাকে একটা স্থলপদ্মের ডাল দিয়েছে তো সেটা লাগাবো করে প্রস্তুতি নিচ্ছিলাম আর এখন দিয়ার কেলক্স নিয়ে চলে এসেছি আর ওকে দিয়ে দিলাম চারটে কাঠবাদাম ও প্রথমবার আজকে ট্রাই করবে এর আগে আমি গুঁড়ো করে খাইয়েছি সব বাদাম টাদাম স্যারেলাকের সাথে গুঁড়ো করে খাওয়াতাম তো ওটাই ওর বাবা ওকে দেখাচ্ছিল কেমন করে খাবে আর কি জানে সবই বদের হাড্ডি আর আমরা নিয়ে বসেছি একটু চা এখন আমার হেড স্যারকে একটু চা দিয়ে নিচ্ছি তারপরে আমি চা খাবো চা খাইয়ে ওকে কেলক্সটা খাওয়াবো आज के अनेक दिन पर एत सकाले कैलक्स खाच्चे तो एक् साढ़े सतटा पौने आठटा मत बजे तो एरपर बासी काज सेरे नेब स्ना काचाकाची बसन धोवा एगुलो सब कर स्कूलेर सामने तो एजो एखन आमार मेयेके निये स्कूले ढुकछी ओखाने आमार बान्धवीरा सबाई दाड़िये आछे माने दियार बंधुर मारा तादेर संगे टुकटाक गल्प करी आमी आर कि तो आगे मेयेके छेड़े तारपर बेरिये एसे तारपर गल्प करब দিয়ার স্কুলে দিয়ার এক নতুন টিচার এসেছেন পুরনো একজন টিচার আছেন তিনি চলে গেছেন ব্যাঙ্গালোর আর কি তো সেই কারণে অন্য একজন টিচার এসেছেন তো আর হেড মিস্ট্রেস তো আছেনই তো সেখান থেকে একটু কথাবার্তা বলে চলে এলাম বাড়ি বাড়ি এসে আমি যে আগের দিন যে পাটশাক এনেছিলাম পাটশাকগুলো ভাবলাম কি ছাড়িয়ে একটা প্লাস্টিকে রেখে দিই না হলে পচে যেতে পারে আর পাটশাকের বড়া খেতে না আমার খুব ভালো লাগে শীতকালে তো তার নষ্ট করা যায় না আজকে দুপুরের মেনু আর সেরকম ভাবে কিছু শেয়ার করলাম না অল্প একটু মাছ আছে ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে আর আলু চোখা আর এখন করে নিচ্ছি গরম গরম পাটের বড়া এখন 12:30টা পৌনে একটা মতো বাজে দিয়ার খাওয়া হয়ে গেছে আমরা পাটের বড়াটা করে গরম গরম খেতে বসবো আর কি তো এই বড়া ঠরা না বেশ ওইদিকে আলু মাখাটা দেখা যাচ্ছে এই পাটের বড়াটা একটু গরম গরমই ভালো লাগে বেশ নুন আর লঙ্কা ভাজা দিয়ে মেখে আহাহা সে যেন অমৃত তো এই বড়া ভাজতে ভাজতে আমি দিয়াকে জল ঠল খাইয়ে নিলাম ওকে যে ওর যে দুপুরে ওষুধ ওষুধ থাকে হোমিওপ্যাথি সেগুলো খাইয়ে নিলাম ওকে হিসি করিয়ে নিলাম এইসব করার পর আমি ওকে ঘুম পাড়ালাম ওকে ঘুম পাড়ানোর পর খেতে বসলাম আর কি খাবার আর মেনু আপনাদের সাথে শেয়ার করলাম না আজকেও সন্ধ্যাবেলা অ্যাজ ইউজুয়াল বৃষ্টি 5টা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন যখন ভিডিওটা এডিট করছি 10:30টা বাজে এখন একটু বৃষ্টিটা ধরেছে তো যেই দৃশ্য আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 7:30টা মতো বাজে ওর আন্টি পুড়িয়ে জাস্ট গেছে তো ওর খিদে পেয়েছে বলে একটু কাজু কিশমিশ দিলাম দুঃখের বিষয় না আমার দিয়া কিশমিশটা খেতে খুব ভালোবাসে কাজুটা খাওয়ানো এখন অবধি শেখেনি জোর করে বকা দিয়ে দিয়ে মুখের মধ্যে গুঁজে দিলে তবে একটু আধটু খায় আর আজকে রাতের মেনুতে আছে সেই পূজোর সময় আনা বেশি করে যে মাটন এনেছিলাম না ওর কিছু পিস আমি তুলে রেখেছিলাম সেটা সোয়াবিন দিয়ে একটু কারি করেছিলাম আর ভাত আর সন্ধ্যেবেলা আমি বেলা শেষেই দেখছিলাম আর দেখছেন বাইরে কিরম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে
আর আমি জামা কাপড়গুলো দেখছিলাম যে কোনগুলো শুকিয়েছে, তো সেগুলোকে ঘরে নিয়ে নেব। বাইরে থেকে তো কোনো লাভ নেই, এখানে জাস্ট জলটা ঝরে আর কি, হাওয়ায় যেটুকু টানে, বাকি এখানে তো ফ্যান নেই আমার বাইরেটায়। বাইরে মনে হয় কেউ ফ্যান দেয়ও না, তো আমি বাইরেটাই মিলি, বাচ্চার ঘর, ভেতরে মিললে যদি ও ঠান্ডা ঠান্ডা লেগে যায় সেই কারণে আর ভেতরে মেলি না। এখন রাত্রি 9টার মতো বাজে, খেতে বসে গেছি। যেরকম বলা, সোয়াবিন দিয়ে ওই মাটন আর সালাড আর ভাত। তো এই আজকের আমার ডিনার মেনু। আজকের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে, আমার সাধারণ দিন আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল বাটনে হিট করে অল করে দেবেন, তাহলে আপনি আমার সমস্ত নোটিফিকেশন, ভিডিওর সমস্ত নোটিফিকেশন টাইম মতো পাবেন। আর এটা হচ্ছে রাত্রি 9:30-10 মতো ভিডিও। ওর বাবা বেরিয়ে গেছে, অফিস যাবে আর কি। আর এখানে আমি একটুখানি জাস্ট খালি বসেছিলাম, ফোন দেখছিলাম, আর দিয়াকে বলছিলাম চলো ঘুমাতে যাবো, স্লিপি টাইম। আর ততক্ষণে ও এরকম বেয়ে ঠাকুর ঘরের গ্রিল দিয়ে এরকম উঠছিল, কি যে দোষী হয়েছে কি বলবো আর কি জানি। ওই দেখুন আবার একটু পড়েও যাচ্ছিলো। যাই হোক, ওর দুষ্টুমিতে চলতেই থাকবে, ভীষণ দুষ্টু, ভীষণ, জাস্ট ভাবা যায় না। আর আমার গলাটা একটু সিজন চেঞ্জের জন্য একটু ব্যথা ব্যথা করছে। যাই হোক, আজকের মতো টাটা।